বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। ব্রিটেনের কারি ইন্ডাস্ট্রিতে কর্মরত রয়েছে প্রায় 70,000-এর অধিক বাংলাদেশি মুসলমান, যাদের বেশিরভাগই হয়তো তাদের প্রধান দুই উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার ছুটি পায় না। বিভিন্ন কারণে এই দিনগুলোতে তারা ছুটি না পেলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সুনজর কামনা করছে কর্তব্যরত অনেকেই। হল, ওয়েদারবি, আইডেল এবং লিডসের বিভিন্ন রেস্তোরাঁ ঘুরে এসে এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের লিডস প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। ব্রিটেনের কার ইন্ডাস্ট্রিতে কর্মরত 70,000-এর অধিক বাংলাদেশিদের ঈদ উপলক্ষে কোনো বন্ধ দেওয়া হয় না। দীর্ঘদিনের পরিশ্রমে প্রতিষ্ঠিত এই ব্যবসায় মুসলমানদের সবচাইতে বড় দুটি ধর্মীয় উৎসব পবিত্র ঈদে নেই কোনো ছুটি বা বন্ধ। ধর্মীয় উৎসব উপলক্ষে পরিবারের সবার সাথে ঈদ উদযাপনের জন্য অন্তত একদিনের বন্ধ দিলে ব্যবসায় তেমন কোনো ক্ষতি হবে না বলে মনে করেন এ পেশায় কর্মরতরা। আমরা মুসলমানের নিয়ম হইল যে ঈদের দিন কাম থেকে আমরা বিরত থাকা, আর খুশির দিন বাচ্চা কাচ্চারা ধরো তুইয়া ইয়া আর রেস্টুরেন্টের কাম যেমন এটা অসুবিধা লাগলাই। আমরা এই দিনটাতে আমাদের সুযোগ করে দিলে আমরা খুবই উপকৃত হব। বাংলাদেশিদের অধীনে প্রায় 12,000 রেস্টুরেন্টে কর্মরত স্টাফদের জন্য অন্তত ঈদের দিন রেস্টুরেন্ট বন্ধ রাখা যায় কিনা এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ী মালিকরা বলেন, একটা দিন বন্ধ রাখতে পারি বছরে এই ঈদের দিনটাতে, কেউ এই পদক্ষেপটা নেন না। আমার অনুরোধ থাকবে এই ক্যাটারার অ্যাসোসিয়েশন বা বড় বড় সংগঠন যারা আছেন, ওরা যেন একটা উদ্যোগ নেন সবাইকে নিয়ে। সব অবশ্য আমি ঈদের দিন রেস্টুরেন্ট বন্ধ করার পক্ষে, কিন্তু আমি চাই আমরা সবাই মিলিয়া একদিনে ঈদ করি আর একদিনে আমরা রেস্টুরেন্ট বন্ধ রাখি। যদি আমরা সকলে মিলে একসাথে আমরা বন্ধ রাখি দিন, আমরা কোনো লস হইতো নাই। যাদের উপরে ব্যবসা নির্ভরশীল সেই কাস্টমাররা কি মনে করেন? It would be better that the aisle actually shut for Eid and then everybody can celebrate the day. It should close the restaurants and celebrate it because we shut every year for all of us on the 25th of December, so it should be that you should have celebrate your holiday and be able to shut. ব্রিটেনের বিভিন্ন ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের চোখ দাদানো ব্যয়বহুল অ্যাওয়ার্ড অনুষ্ঠান প্রায় প্রতি বছরই আমরা বেশ কয়েকবার টেলিভিশনের পর্দায় দেখতে পাই, কিন্তু এ শিল্পের বিকাশে যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদেরকে একটুখানি পারিবারিক বিনোদন দেওয়ার জন্য রেস্টুরেন্টগুলিকে ঈদের দিন বন্ধ রাখার লক্ষ্যে এসব অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের কি কিছুই করার নেই। লিস্ট থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। বেডফোর্ড আওয়ামী লীগের উদ্যোগে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় হওয়ায় তাৎক্ষণিক এক আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের বেডফোর্ড প্রতিনিধি শাইকুল হক শাইক জানান, বেডফোর্ড আওয়ামী লীগের উদ্যোগে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই আনন্দ সভায় উপস্থিত নেতৃবৃন্দ এই রায় সন্তোষ প্রকাশ করে তা কার্যকর করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। বেডফোর্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আজিবুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের পরিচালনায় আনন্দ সভায় আরও বক্তব্য রাখেন বেডফোর্ড আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ গুলজার মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, মোহাম্মদ মোসলাউদ্দিন, খায়রুল ইসলাম, কামাল উদ্দিন প্রমুখ। সভা শেষে নেতৃবৃন্দ একে অপরকে মিষ্টি মুখ করিয়ে আনন্দ প্রকাশ করেন। গত 1 অক্টোবর এফওবিসির নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন সোয়ানসির ক্যাটারার্স ব্যবসায়ীরা। আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে ও ফেরদুস রহমানের পরিচালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফওবিসির চেয়ারম্যান ইয়াউর খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুল সোবহান সোহেল ও রফিকুল হায়দার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান, গোলাম আবু সালেহ শুয়েব, আব্দুর রকিব, আব্দুল লতিফ কয়সর, আহমেদ আলী, মনোহর আলী, আব্দুর রহমান মনা। সভাটি সোয়ানসির স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে শুক্রবার রাতে সিলেট পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই দাবিতে শনিবার তার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে 18 দল আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। আমাদের সিলেট প্রতিনিধি এফ এ মুন্না জানান, খালেদা জিয়ার জনসভাকে সফল করতে স্থানীয় বিএনপি ও 18 দলীয় জোটের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সমাবেশে স্মরণকালে সর্ববৃহৎ জনসমাগম ঘটবে বলে আশাবাদী সিলেট বিএনপির নেতারা। জনসভাকে কেন্দ্র করে সিলেটে এখন সাজ রব। ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, তোরণ এবং পোস্টারে ছেয়ে গেছে পুরো নগরী। অন্যদিকে সিলেট বিভাগের 19 আসনের সম্ভাব্য প্রার্থীরা নিজেদের ছবি ঝুড়ে দিয়ে মনোনয়নের দাবি জানিয়ে নগরীতে হাজারো ফেস্টুন ও বিলবোর্ড টানিয়েছেন। তবে এই জনসভাকে কেন্দ্র করে কেবল বিএনপি বা জোট নেতারা নয়, সাধারণ নগরবাসীর মধ্যেও খালেদার এই সফর নিয়ে কৌতূহল বিরাজ করছে। সিলেটের ওসমানী নগরের গোয়ালাবাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত গোয়ালাবাজারের ইউপি কার্যালয়ে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে 961 জন ভোটারের মধ্যে 896 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথ। ভোট গণনা শেষে রাত 11টার দিকে এই ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী ও ব্যবসায়ী সহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক। নির্বাচনে মহসিন রাজা চৌধুরী মিফতা সভাপতি ও আব্দুল মুফিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহসভাপতি পদে গিয়াস মিয়া, সহ সাধারণ সম্পাদক বেলাল মিয়া, কোষাধ্যক্ষ বশির মিয়া নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন জাকির হোসেন পুঙ্কি মিয়া, আব্দুল কাইয়ুম, শাহ মোহাম্মদ ইমাম হোসেন, গয়াস মিয়া, নেপাল দেব, সবুজ মিয়া, সৈয়দ ফয়সাল আহমেদ, মানিক মিয়া, সাজু আহমেদ, বাবলা মিয়া প্রমুখ। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। সঠিক পরিকল্পনা নিয়ে বিনিয়োগ করলে বাংলাদেশে সফলতা অর্জন করা সম্ভব, সভায় বিবিসিসির নেতৃবৃন্দ। সাপ্তাহিক বাংলা পোস্টের 10ম বর্ষে পদার্পণ, সুধীজনদের শুভেচ্ছা। সাসেক্স বিএনপির সভায় শায়েস্তা চৌধুরী কুদ্দুস, তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত নির্বাচন হলে দেয়া হবে না। এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।